বন্ধুরা ধাতাটুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইমলির একটা পোষা কুকুর ছিল। মা বলল, যাও কুকুরটি সহ বাহিরে খেলা করে আসো। তখন ইমলি কুকুরটির সাথে বাহিরে বল দিয়ে খেলা শুরু করে। একটা সময় পর কুকুরটা একাই দৌড়ে ঘরে চলে যায় এবং মার কাছে গিয়ে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। মা বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তিনি তখন জিজ্ঞেস করে, ইমলি কোথায়? তখন মা কুকুরটির পিছন পিছন সেই খেলার জায়গায় আসে এবং এসে দেখে ইমলি সেখানে নেই। আশেপাশে চারপাশে খুঁজেও ইমলির কোনো খোঁজ পাওয়া যায় না। তখন মা ইমলির বাবাকে ফোন করলেন, ইমলির বাবাও চলে এলো এবং তাদের সন্তানকে খুঁজে না পাওয়া যায় তারা ডিটেকটিভ ফেলুদাকে খবর দিলেন। ফেলুদা সেখানে আসলেন এবং খোঁজ খবর করে আশেপাশের তিনজন অপরাধীকে হাজির করলেন, যারা একসময় কিডন্যাপিং এর সাথে জড়িত ছিল। প্রথমজন বলল, স্যার আমি তো 2 বছর আগেই কিডন্যাপিং ছেড়ে দিয়েছি, এখন আমি সবজির ব্যবসা করি, আমি আর এসবের মধ্যে নেই। দ্বিতীয় জন বলে, স্যার আমি তো এই এলাকা থেকে অনেক দূরে থাকি, সেখান থেকে এখানে আসতে আসতে এক দুপুর গড়িয়ে যায়, তাহলে আমি কিভাবে কিডন্যাপ করব, আমি তো এদিকে আজ আসিনি। তৃতীয় জন বলল, স্যার এই দেখুন আমার পায়ে ব্যথা, এই ব্যথা নিয়ে আমি কিভাবে কিডন্যাপ করব। বন্ধুরা তারা তিনজনই তো বলল যে তারা কিডন্যাপ করেনি এবং ইমলি কিভাবে কিডন্যাপ হয়েছে তাও তারা জানে না। কিন্তু এদের কথা শুনে এবং এদেরকে দেখে ডিটেকটিভ ফেলুদা কিন্তু ঠিকই বুঝে ফেললেন কে ইমলিকে কিডন্যাপ করেছে। বন্ধুরা আপনারা বলুন তো, এই তিনজনের মধ্যে কে কিডন্যাপ করেছে, প্রথম জন, দ্বিতীয় জন নাকি তৃতীয় জন? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা এই তৃতীয় জন ইমলিকে কিডন্যাপ করেছে এবং ইমলির সাথে যেহেতু কুকুর ছিল তাই কিডন্যাপিং এর সময় কুকুর তার পায়ে কামড় দিয়েছিল, সেখান থেকেই তার এই জখম তৈরি হয় এবং এই জখমটি তাজা জখম, কারণ এখানে আমরা তাজা রক্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ এই লোক ইমলির কিডন্যাপিং এর সাথে জড়িত। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। বন্ধুরা এখানে আমরা 2টি সুইচ দেখতে পাচ্ছি এবং মাঝখানে একটি বর্ণ দেখতে পাচ্ছি। আচ্ছা বলুন তো এগুলো মিল করলে কোন একটি সবজির নাম হতে পারে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা এখানে অন লেখা আছে এবং এখানেও অন লেখা আছে, মাঝখানে ই আছে, সবগুলো একসাথে জোড়া দিলে হয় অনিয়ন, অর্থাৎ পেঁয়াজ। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা বলো দেখি, আমি যদি তুমি হও আর তুমি যদি আমি হই, তাহলে বলো তো আমার আর তোমার মধ্যে কি পার্থক্য হবে? বন্ধুরা আমার আর তোমার মধ্যে পার্থক্য হলো এই প্রথম অক্ষর দুটোতে, এখানে রয়েছে আ আর এখানে রয়েছে তো। আমার আর তোমারের মাঝে এই আ এবং তো এর মধ্যে পার্থক্য। যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা মনে করো তুমি এক রাতে ঘুমোচ্ছিলে, তখন স্বপ্ন দেখা শুরু করলে শয়তান কাল তোমার বাবা মাকে ধরে নিয়ে গেছে এবং একটি জেলখানায় বন্দি করে রেখেছে। এরপর সেই বদমাইশ সেই জেলের ভিতরে একটি ক্ষুধার্ত বাঘ আর একটি হিংস্র সিংহকে ছেড়ে দিল। এখন তুমি কি করবে? বন্ধুরা বলো তো কি করবে? তোমাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও। বন্ধুরা এখন তোমার কিছুই করার দরকার নেই, কারণ তুমি ঘুমাচ্ছিলে, তাই ঘুম থেকে জেগে ওঠো, তাহলেই এই স্বপ্নের অবসান ঘটবে এবং তোমাকে আর অন্য কিছুই করতে হবে না। যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ধাতাটুন চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।